কারণ শ্রমিকের ঘাম রক্ত ঝরে যে 8 ঘন্টার কাজের দাবি নিয়ে শ্রমিক আন্দোলন করে লড়াই করেছিল, যে লড়াইয়ে শ্রমিকের জয় হয়েছিল, মে দিবস এটা মে মাস, এই মাসে সেই আন্দোলনটা হয়েছিল। আগামী দিনে এই 8 ঘন্টা কাজে থাকবে কি থাকবে না সেটা কিন্তু লেবার কোর্ট প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। কারণ এই লেবার কোর্টে এই বেতন সংক্রান্ত নিয়মাবলী যেটা আছে, 4টি লেবার কোর্টের একটা হচ্ছে বেতন সংক্রান্ত নিয়মাবলী। এই বেতন সংক্রান্ত নিয়মাবলীতে ন্যূনতম মূল মজুরি ধার্য করা হয়েছে মাত্র 178 টাকা। 178 টাকা মনে রাখবেন, ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছে। এবং ওই 8 ঘন্টা চাকরির ব্যাপারটা থাকবে না, থাকবে খানিকটা ফুরেন সিস্টেম, আপনি যতক্ষণ চাকরি করবেন সেই অনুযায়ী মাইনে পাবেন। এবং আমাদের যে পে কমিশন, অর্থাৎ 10 বছর অন্তর অন্তর শ্রমিকের যে পে রিভিউ হয়, বেতন কমিশন হয়, এই বেতন কমিশনটা আগামী দিনে কিন্তু আবশ্যিক নয় লেবার কোডের কথা পরিষ্কার করে বলা হচ্ছে। অর্থাৎ আপনার মাইনে বাড়বে কি বাড়বে না সেটার ভাবনা আপনি ভাববেন না, আপনার পকেটে টাকা থাকবে কি থাকবে না সেটার ভাবনা আপনি ভাববেন না, আপনার পকেটে টাকা কি আছে না আছে সেটা ভাববে প্রশাসন। এবং তারা ঠিক করবে যে বেতন কমিশন গঠন হবে কি হবে না। শুধু তাই নয়, আগামী দিনে 300 জনের নিচে যদি কোনো কারখানা থাকে সে কারখানায় কোনো শ্রমিক সংগঠন করতে পারবে না। 300 জনের নিচে কোনো শ্রমিক থাকবে না, কোনো কারখানায় শ্রমিক সংগঠন করতে পারবে না। মালিকের কথা সেখানে শেষ কথা হবে, এবং মালিক যদি মনে করে সেই কারখানাকে যে কোনো মুহূর্তে সে ছাঁটাই করে দিতে পারে শ্রমিকদের, পাশাপাশি মালিক যদি মনে করে কারখানাকে বন্ধ করে দিতে পারে, এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমার ভারতবর্ষের দিকে। এবং সেই জন্যই বলছি যে ট্রেড ইউনিয়নটা আগামী দিনে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়াচ্ছে। আমরা রেল শ্রমিক, রেলের দিনের পর দিন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আউটসোর্সিং শুধু নয়, রেলের যে আমরা আমাদের নতুন প্রজন্মকে কি দিয়ে যাব, নতুন প্রজন্মকে আমরা কিন্তু কিছু দিতে পারছি না। কারণ রেলের রিক্রুটমেন্ট ব্যবস্থাটাই সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে যে আমরা প্রত্যেকে একজোটবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা এর বিরুদ্ধে একটা